সব বাড়িতে ধর আব্দুল খালেক সব নাই যে ওনার বাড়ির গাড়ার ভিতরে একটা মাদ্রাসা দিয়ে দিব, এইরকম সব জায়গায় তো সুবহানাল্লাহ কইতেন না। বাড়ির সামনে অনেকে ঝামেলা মনে করলো, না 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 বেরিয়ে দাঁড়িতে ঘটনা ছুটে সেটা তো বেরিয়েতে নৌদম ইয়া বারণের দরকার কি, তা যে হাফের সাথে দেখলে সরম করে, ঠিক কিনা কো? নৌদম ইয়া বারণের তো জাহান মতন হলে গেলে খারাপ লাগবো, আর বেরিয়েতে বেরিয়েতে জায়গা থাকবো হাফিজি মাদ্রাসা, তারা হাফিজি মাদ্রাসা থাকবো, সরমের কি আছে? সুন্দর করে চললে তো সারে, আর বেরিয়ে যদি দৌড়ে দিয়ে গাড়া তাইয়া পড়ে তো হুজুরের সামনে তো বাড়ি খাই দেখবো কি, তা বাড়ি যে খাইছে না এটাই তো বেশি। আজকে সব বিদায় হয়ে গেছে, সকালবেলার বক্তব্যগুলো আজকে বিদায় হয়ে গেছে। সকালবেলা আগিলা দিনের বেরিয়ে তো হল খেয়াল করে শুনবা, আমার আম্মা এখনো বেঁচে আছে, ফজরের নামাজ পড়িয়া একবারে ওজিফা কালাম আদায় করে কোরআন শরীফ না পড়িয়া আমার আম্মা বিছানাতে উড়ে না, পুরাটা 11 গ্রাম বাজারটা থেকে ঘুরান দাও, এলাকার আমি তাকে মুখসের গ্রামটা থেকে আড়া দাও, ফুমকারা গ্রামটা থেকে ঘুরান দাও, পুরাটা গ্রামের ভিতরে সকালবেলা ফজরের পর আটকা দেহ একটা আওয়াজ পাইতা না, কোরআন শরীফের তালাওয়াতে আগে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ হয়েছে ঘরের কোনা থেকে, সুবহানাল্লাহ বলতো না, বেড়াইতে তো মসজিদেতে কোরআন শরীফ না পড়িয়া বাড়িছে না, আর হন তো কোরআন শরীফ পর্ব দূরের কথা, তারা তো আজাইরা না তো আগের বেড়াই বেরিয়ে কাছে আজাইরা, তারা পরে আগ্রায় ধুকালাইছে শেষ রাইতে উঠালাইছে, অহন তো মাসাল আমরা তারা যেই ঝামেলা, আর এইটা তিনটা কিন্তু হুতো এবারে টেলিভিশন, আর যারা জামাই বিদেশ থাকে আবার ভিডিও কল দেয় কল বেরিয়েতে যাবে রাইতে ফোন দেয়, হ্যাঁ আর যখন রাইতের 9টা আমরা বাজে 12টা, হ্যাঁ তা কাম সে রাইছে রাইতের 10টার সময় আমরা রাজ্যে গেছে গা 1টা, এবিডির ঘুমেরতে তুললে সেটা কথা শুরু করছে, তো কথা কইতে 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 এবিডির ফজরের আজান দেওয়াই লেছে, তো এবিডি মাত্র ভূত তো গেছে উঠবো কমলা, ঠিক কিনা কো? নাউজুবিল্লাহ কোনটা কেন জুড়ে কোথায় না নাউজুবিল্লাহ, এই ব্যাকলের এই আহল নাই, আমি যদি 3-4 ঘন্টা লাগাইয়া এই কথা কই আর ফজরের টাইম পর্যন্ত যদি বেরিয়ে দিয়ে কথা কয় বেরিয়ে সকালবেলা কেমনে উঠবো, ফজরের নামাজ কেমনে পড়বো, হৌর হরিরে সকালবেলা কেমনে কুতুর চা বানাইয়া খাওয়াই দিব, এই আহল তো তার নাই, তেমন করছে আমি কথা কইতে আসি কামনে তো হেগুতে মা ডাড়ু হয়ে যাই, ঠিক কি না কও? আমাদের মহিলারাও আমাদের মহিলারাও যারা বিদেশ নাই তারা আল্লাহ করলে টেলিভিশন আছে কেন, ওকে ঝিরঝিরিটা বেড়ে অহন তো আর ঝিরঝিরি নাই, অহন তো 24 ঘন্টায় টেলিভিশন চলতে থাকে, আর একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে রিমোট টিপতে টিপতে আঙ্গুলের মাথার ব্যথা করে রিমোটের দাগ বেড়ে বুঝছে গেছে গা টিফের লোকে, ঠিক কিনা কো? রাস্তা দিন একটা দেশ রয়েছে নি ঠাড়া ফুটা যে আমরা মরি না, আল্লাহ দেখে আপনারা ওখানে বাসাই গেছে, ঠিক কিনা কো? গজবে ধরছে আমরা রে, গজবে ধরছে, আর তো সময় নাই এই সকাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কোরআন শরীফটা কিন্তু দইরা সাইয়া সাইয়া দুইটা আয়াত পড়ছেন মাদ্রাসার ফলাফাই স্যার আইতেন কিন্তু পড়বো, আমরার ভিতরে কেডা কেডা পড়ছেন সাই কিন্তু হাত তুলেছেন, থাক থাক সরম সরম সরম, দুই তিনটা হাতার চাইতে মনে করে না, হাজার হাজার ব্যবসায় দিতে হাত উঠছে দুই তিন নাউজুবিল্লা কইতেন না, এবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাত আছি, নিজের বিবেকটার একটা প্রশ্ন করেন আমরা কোন জায়গাত আছি, ওই যেই কোরআন আমার জীবন বিধান, যেই কোরআন আমার সংবিধান, যেই কোরআন অনুযায়ী আমার জীবন চালাবো, এই কোরআনের কাছে যাওয়ার সময় হয় না, জীবনের যে কি সারা বাড়া সুইটা রয়েছে এটা বাহিরে আর কোন লাগতো আমরা এমনি বুঝি, ঠিক কিনা কম? আমি বলি খারাপ মানুষ সবাই না আবার বালা মানুষ সবাই না, এই যে সংসদের ভিতরে যে 300 সংসদ সদস্য আছে এর ভিতরে ভালো মানুষ যেমন আছে সুদখুর আছে নিও কথা কয় না, তো ডরায় ডরায় মামলা নিও যদি কেন সুদখুর আছে নি, ঘুষখুর, মদখুর, কেসিনো চালায় আব্বা মুসলমানের দেশ, মুসলমানের দেশ প্রতিটা রুখ হওয়ার কথা ছিল এমন
যারা প্রতিটি এলাকার ভিতরে সংসদীয় আসনে সবচেয়ে বড় মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? আজকে খেয়াল করে দেখেন বাংলাদেশের জেলখানাগুলা ভরে যাওয়ার কথা ছিল সেই দুর্নীতিবাদ, সেই বাটপার সিটার সুদখুর বোধখুর দিয়া, সেই সন্ত্রাসী দিয়া। আজকে বাংলাদেশের জেলখানার ভিতরে জায়গা হয়েছে আমার এই বাংলাদেশের আলে মোলামা দিয়া, ঠিক কিনা বলো? দেশটাকে আমরা দেশ রয়েছে, আমরা কোনো মতে রয়েছি আর কি কষ্ট হইতে আছে, আমিন কম।